নমস্কার দর্শকবৃন্দ মহরমের ছুটির দিন বদল দিল্লির বিজ্ঞপ্তি দেখে সিদ্ধান্ত নবান্নের সম্প্রতি আজকে প্রতিবেদনটি একটি নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি মহরমের ছুটির দিন বদল করলো রাজ্য সরকার এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উনিশে আগস্টের বদলে বিশে আগস্ট হবে মহরমের ছুটি মমতা জানিয়েছেন ভারত সরকারের বিজ্ঞপ্তি দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার উনিশ তারিখ ছিল বৃহস্পতিবার তার বদলে শুক্রবার হচ্ছে মহরমের ছুটি ফলে অগস্টের তৃতীয় সপ্তাহান্তে মহরম নিয়ে তিন দিনের ছুটি মিলবে অনেকের এদিন মুখ্যমন্ত্রী বলেছেন মহরমের ছুটি ছিল উনিশ তারিখ কিন্তু আমরা দেখলাম জিওওয়াই ভারত সরকার একটা বিজ্ঞপ্তি দিয়েছে তাতে বলেছে উনিশ তারিখ মহরম হচ্ছে না বিশে মানে কুড়ি তারিখ হবে তাই আমরাও মহরমের ছুটিটা কুড়ি তারিখ করছি সুতরাং হয়ে গেছে যে ক্যালেন্ডারে উনিশ তারিখ সরি আগস্টের উনিশ তারিখ মহরমের ছুটি ছিল সেটা চেঞ্জ করে কুড়ি তারিখ করা হয়েছে মহরমের আঠারো বিশে আগস্ট দু হাজার একুশে মহরমের ছুটি করা হয়েছে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশে আগস্ট ছুটি ঘোট ছুটি ঘোষণা করেছে মহরমের সেই কারণে আমাদের রাজ্যেও কুড়ি তারিখ মহরমের ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেটি শুক্রবার এবারে দেখা যাচ্ছে যে শুক্রবার এবং অন্যান্য যে সরকারি অফিসগুলি সেটি শনিবার এবং ছুটি থাকে সুতরাং শুক্র শনি রবি এই তিন দিন টানা ছুটি পেয়ে গেলেন সরকারি যা কর্মী যারা রয়েছেন তারা সুতরাং এর থেকে ভয় আছে যে মহরমের ছুটিটা চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করে সেটা কুড়ি তারিখ করা হয়েছে এটা খুবই ভালো খবর সরকারি কর্মচারীদের পক্ষে এবারে আমরা সেই নোটিফিকেশান যেটি গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে ইস্যু করা হয়েছে থার্টিনথ আগস্ট দু হাজার একুশ মেমো নাম্বার টু থ্রি সিক্স সিক্স এখানে নোটিফিকেশানটা দেখেছেন পার্শিয়াল মডিফিকেশান অব দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশান নম্বর থ্রি ওয়ান জিরো জিরো এফ পি টু ডেটের পাঁচ এগারো দু হাজার কুড়ি অর্থাৎ পাঁচ এগারো দু হাজার কুড়িতে যে নোটিফিকেশানটি জারি করা হয়েছিল তার নম্বর দেওয়া আছে যেটা একটু আগে বললাম দি গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার ফ্রাইডে দি টোয়েন্টিএথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এস পাবলিক হলিডে অন অ্যাকাউন্ট অফ মহরম অর্থাৎ রাজ্যপাল ঘোষণা করলেন যে বিশে আগস্ট অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখটি মহরমের ছুটি হিসেবে ডিক্লেয়ার করলেন উনি অন অ্যাকাউন্ট অফ মহরম সেকশান টোয়েন্টি ফাইভ অব দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নাইনটিন এইট ওয়ান ইন প্লেস অফ থার্সডে দি নাইনটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ যেটা আগে আগস্ট মাসের উনিশ তারিখ ঘোষিত হয়েছিল সেটা চেঞ্জ করে কুড়ি তারিখ করা হলো এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল হাওড়া দেখা লেখা আছে নিচে দেখা যাচ্ছে এবারে এই যে নিচে যেগুলো দেওয়া হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন যে স্পেশাল সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি সকলকেই জানানো হচ্ছে এই বিষয়টি দি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার কলকাতা অ্যান্ড সমস্ত ডিপার্টমেন্টেরই এটা জানিয়ে দেওয়া হলো বা সমস্ত ডিপার্টমেন্টেই এটা সিসি করে পাঠিয়ে দেওয়া হলো বা পাঠিয়ে দেওয়া হয়েছে সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিচে সিগনেচার আছে তাহলে বোঝা গেল যে উনিশ তারিখের পরিবর্তে আগস্ট মাসের কুড়ি তারিখ মহরমের ছুটি হিসেবে ঘোষিত হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ